তা আপনি আমাকে এরকম করে বলেন আসসালামু আলাইকুম মাওলানা মুমতাজুল ইসলাম আপনি কেমন আছেন দয়া করে বলুন এরকম করে কেউ বলে আপনি এখন বাড়ি গেলেন আপনার বউকে এরকম করে বলবেন খাদিজার মা এত খিদে লেগেছে তাড়াতাড়ি করে ভাত দাও কেউ বলে এরকম করে কোন মাস্টার স্কুলে এরকম করে পড়ায় এ ফর অ্যাপেল ওয় অজগর আসে তেরে হসইতে ইঁদুর দীর্ঘইতে ঈগল কেউ বলে তার পৃথিবীর কোথাও সুর শুনতে আমরা পছন্দ করি না আর শুধু কোরআন আর হাদিস শুনতে গেলে বলে হুজুর একটু সুর করে বলো তোমার এইখানে সুর লাগে কেন হ্যাঁ এই সব মানসিকতাগুলো চেঞ্জ করুন আমি সুর করে বলবো না তাতে একটা লোক না থাকলে না থাক আমি একটা একটা করেই বলবো আমি তো আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে আমি সুরের বিপক্ষে নয় তবে আমার মস্তিষ্কে যেটা কথা হচ্ছে সুর করলে মানুষকে বোঝানো যায় না কি বলছি বুঝতে পারছেন হয়তো শুনতে ভালো লাগে বোঝানো যাবে না ওই জন্য আপনার তো এখন মাদ্রাসা এই যে বাপজি বসে আছেন এই লোকটা বলুন তো এখন মাদ্রাসায় পড়ার টাইম আছে এ বলুন ভর্তি হতে পারবে পারবে না ফরজ গোসল কি করে করতে হয় ও জানে অজু কি করে করতে হয় ও জানে জাকাত কি করে দিতে হয় ও জানে জানে না কোন মাসে কোন রোজা করতে হয় ও জানে ও জানে না তাহলে ও শিখবে কোথায় এরকম বছরে একবার জলসা হবে সেই জলসাতে শিখবে শিখবে না তাহলে আমি যদি দুই চারটে কথা ওকে শেখাতেই যদি না পারলাম তাহলে আমার জলসা দিয়ে মানে কি হলো ওই জন্য আপনাকে বলছি আপনি ধৈর্য সহকারে শুনুন আচ্ছা রাস্তা যদি বলছেন হাদিস কোরআন বলবেন না বলবো তো আমি তো লাস্ট টাইম উঠেছি আমার একদম বেসুমার টাইম ফজর পর্যন্ত ওই জন্য আমি চারিদিকে ঘুরে 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 মেন জায়গা আসবো অত সহজ নয় আমাকে তো টাইমটা পাস করতে হবে বুঝলেন না এখন জলসা কমিটিও যেমন চালাক বক্তারাও তার থেকে টিবিল চালাক এটা মাথায় যেন থাকে ঠিক জায়গায় সে এমন জায়গায় ছেড়ে দিব সকালবেলা ফোন করে বলবে আপনাকে আবার খুঁজছিল লোক আমি ঠিক জায়গাতে ছেড়ে দেবো এটা বলে দিচ্ছি আপনাকে আচ্ছা আপনারা চান একটা জিনিস যে সারা ভারতবর্ষটা নরেন্দ্র মোদী সরকার না হয়ে হযরত আবু বকরের মতো একটা লোক সরকার হোক কে কে চান হাত তুলুন তো কে কে চান সবাই চাই তাই না রাখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা দিয়ে যখন চলবে ডান দিকে চলো আমরা ভারতবর্ষে হিন্দু দেশের বসবাস করি আমরা চলি কোন দিক দিয়ে বাম দিক দিয়ে আচ্ছা আপনাদের কি মনে কোনোদিন ইচ্ছা হয় যে আল্লাহ আবু বক্কারের মতো একজন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমাদের মাসনদের চেয়ারে বসিয়ে দাও আমরা আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ডান দিকে যাতে চলতে পারি ইচ্ছা আছে 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 সবার আছে বাবরি মসজিদ ভেঙে দিল লকডাউনে বিজেপি সরকার মুসলমানরা খুব আফসোস করেছে কিন্তু ইস বাবরি মসজিদটা ভেঙে দিল হ্যাঁ আচ্ছা আপনারা ভাঙার পক্ষে না থাকার পক্ষে থাকার পক্ষে তাই তো সরকার ভেঙে দিয়েছে বলে আপনি মনে মনে গালও দিচ্ছেন দিচ্ছে না দিচ্ছে না সরকার কত বদমাইশ দেখ আমাদের মসজিদটা ভেঙে দিল ঐতিহ্যবাহী একটা জায়গা তাহলে আপনি চান যে আপনার দেশ আপনার রাজ্য আপনার গ্রাম আপনার শহর আপনার জেলা আপনার পঞ্চায়েত এইটা হাদিস আর কোরআন অনুযায়ী চলুক এটা আপনারা চান তাই তো সবাই চায় এবার বলি খুব মন দিয়ে শুনুন আপনাকে বললাম আপনি লড়াচড়া করিয়েন না আমি অনেক তথ্য বলবো যা এর আগে কোনো দিন শুনেছেন এটা মনে হয় না আপনি দেখুন কত তথ্য আমি জোগাড় করে এনেছি যদি বলছেন আপনি এরকম কথা বললেন কোনো দিন শুনিনি হয়তো অনেকজন শুনেছেন এটা বলতে হয় তাই বললাম ভালো করে শুনবেন
আচ্ছা মানুষের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত চোখ নাক মুখ কান গলা হাঁটু এই প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের একটা সেক্রেটারি আছে আছে না নেই আছে কে বলুন তো এইটা এটা কে সেক্রেটারি দেখবেন মাদ্রাসার মৌলভী সাহেবরা একটাও কাজ করতে পারবে না মাদ্রাসার সভাপতি বা সেক্রেটারি যে কাজ বলবে ওদেরকে সেটাই করা লাগবে যদি সেক্রেটারির বিরুদ্ধে যদি যায় চাকরি চলে যাবে থাকবে না তা আল্লাহ তাআলা আমাদের টোটাল বডি সেক্রেটারি করে দিয়েছেন কাকে এইটাকে এ যেটা বলবে অঙ্গ প্রত্যঙ্গ সেটা শুনবে এবার বলুন খৈনি খাওয়া জায়েজ না না জায়েজ জেনে বলুন জোরে বলুন না জায়েজ এটা আপনার ব্রেন জানে তাই তো এ সেক্রেটারি আচ্ছা একটা খৈনিখোর বলুন তো দেখি যে আমার সেক্রেটারির কথা শুনে আমার হাত কইনি মলা থেকে বিরত রেখেছি একটা লোক বলুন বলতে পারবেন পারবেন না বলুন সুদ খাওয়া হারাম না হালাল হারাম আচ্ছা যে সুদ খায় ও জানে কি জানে না যে এটা হারাম জানে তারপরেও ও খায় আচ্ছা ওর সেক্রেটারি বলছে কোরআনে লেখা আছে সুদ হারাম তারপরেও ও হাত দিয়ে সুদের টাকা গ্রহণ করছে মুখ দিয়ে খাদ্য কিনে ভোগ করছে খাচ্ছে আচ্ছা বলুন তো ও ওর অঙ্গ প্রত্যঙ্গের আগামী গত জুম্মা থেকে আর আজকে পর্যন্ত এই এক সপ্তাহ ধরে নেন একটা মানুষ এখানে বলুন যে আমার সেক্রেটারির কথা মতো আমি আমার অঙ্গ প্রত্যঙ্গটাকে পরিচালিত করেছি একটা লোক বলুন কেউ আছেন এখানে বাপের বেটা যে আমার সেক্রেটারি যা বলেছে আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি সেই কাজেই ব্যবহার করেছি আমার সেক্রেটারি বলেছে উলঙ্গ নারী দেখা যাবে না আমি এক সপ্তাহতে কোনো নারীর মুখ দেখিনি আমার সেক্রেটারি বলেছে মদ হারাম এক সপ্তাহতে আমি কোনো নেশার জিনিস ব্যবহার করিনি আমার সেক্রেটারি বলেছে জুয়ো খেলা হারাম আমার সেক্রেটারির কথা অনুযায়ী আমি এক সপ্তাহ আমার হাতকে জুয়ো তাস থেকে বিরত রেখেছি একটা লোক বলুন বলতে পারবেন পারবেন না তাহলে আপনার এক সপ্তাহ আপনার দেহর অঙ্গ প্রত্যঙ্গ হাদিস কোরআন দিয়ে চালাতে পারেননি অথচ আপনার আশা হাদিস কোরআন দিয়ে দেশ চলুক এটা আপনার আশা না এই যে একটু আগে বললেন চাই নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে আবু বক্কারের মতো লোক বললেন তো এখনই হাত তুললেন না তা আবু বক্কারের মতো লোক দিয়ে দেশ চালাতে আপনার ইচ্ছা আছে অথচ আপনার এই দেহ নামক দেশটা এক সপ্তাহতে আপনি হাদিস কোরআন দিয়ে কন্ট্রোল করতে পারলেন না পেরেছেন পারেননি লিজিরফু আলা দ্বীনি কুল্লি আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মতবাদের উপরে আমার মতবাদটিকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব একেবারে করে দিয়ে পৃথিবী থেকে আসতে হবে তাহলে আমরা নিজের দেহটা আজ পর্যন্ত হাদিস কোরআন অনুযায়ী চালাতে পেরেছি পেরেছি পারিনি অথচ আমরা দেশের সরকারকে গাল দিচ্ছি তুমি নিজেকে আগে গালাগালি করো যে আমার দেহ কেন চালাতে পারলাম না আমার অঙ্গ প্রত্যঙ্গ এইটা কেন চলল না আমি আজকে আপনার দেহটাকে কন্ট্রোল করার জন্য আপনার মানবিকতাকে কন্ট্রোল করার জন্য আপনাকে আমি কয়েকটা কথা বলবো পবিত্র আল কোরআন থেকে আর আপনাদের ভিতরে সফলতাকে সফলকে কোন ব্যক্তি সফল পৃথিবীতে সেইটা বলে বক্তব্য শেষ করব এক আপনারা যারা বসে আছেন এখানে সবাই আমরা আল্লাহর কাছে সফলতা অর্জন করতে চাই কি চাই না চাই সফলতা পাবেন কেমন করে সফলতা পেতে গেলে আপনাকে কয়েকটা গুণ থাকতে হবে এই গুণ ছাড়া আপনি জীবনে কোনোদিন অন্তত পক্ষে আল্লাহর দরবারে সফলতা পাবেন না আমি এইবারে সূরা বাকারাতা তেলাওয়াত করছি
আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এই তিনটে অক্ষরকে একত্রিত করে একটা শব্দ করা হলো আলিফ লাম মিম। যদিও এটা শব্দ নয়, আরবিতে বলা হয় এটা হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। পবিত্র আল কোরআনে এরকম 29টি সুরার ভিতরে এই রকম শব্দগুলো পাবেন, নুন, কফ, ইয়াসিন, তহা, কাফ, হা, আইন, সোয়াদ, এই রকম 29টি সুরার ভিতরে আপনি প্রথমে এইগুলো পাবেন। এইগুলোর মানে মতলব কি, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনাদের জানা আছে নাকি? কেউ জানে না। তবে একটা কথা মাঝখানে আমি বলে দিচ্ছি, প্রত্যেক জিনিসের কিছু গোপনত্ব ব্যাপার থাকে, থাকে না? গোপন ব্যাপার থাকে না প্রত্যেক জিনিসের? এই মোবাইলটা যার, তার গোপনে একটা পাসওয়ার্ড আছে, শুধু সেই জানবে আর তার বউ জানবে, আর কেউ জানতে পাবে? পাবে না। আগেকার দিনে দেখেছেন যখন ছেলেমেয়েরা স্কুলে পড়ত তখন কি হতো? প্রেম বিনিময় হতো। তখনকার প্রেম কাগজে চিঠি লিখে ওর ব্যাগের ভিতরে গিয়ে দিয়ে চলে আসত, আবার ও চিঠি লিখে তার পরের দিন এর ব্যাগে ঢুকিয়ে দিত। মেয়েটা ওকে বলতো, তুমি যখন আমার মায়ের সঙ্গে দেখবে আমাকে তখন তুমি আমাকে বোন বলে ডাকবে, আর যখন আমাকে একা একা দেখবে তুমি তখন গার্লফ্রেন্ডের চোখে আমাকে দেখবে, আর তোমাকে যখন আমি রাস্তায় দেখব তখন তোমাকে দাদা বলে ডাকব, আর যখন গোপনে তোমার সঙ্গে দেখা হবে তখন তুমি আমার প্রেমিক। এইসব টিপস ছিল না আগেকার দিনে, এইসব চলতো। আমি যখন ডান চোখটা এরকম করব তুমি বুঝতে পেরে যাবে কলা গাছের পাশে আমায় দেখা করতে বলছে, আমি যখন এরকম করব তুমি বুঝতে পারবে ফটিকদের গোয়াল ঘরের পাশে দেখা করতে বলছি রাতের বেলা। এইসব গোপন টিপস ছিল না আগে? ছিল তো। তাহলে কিছু কিছু গোপন টিপস আছে যেগুলো প্রেমিক আর প্রেমিকাই জানে, আর কেউ জানতে পারে না। পারে? পারে না। একটা ছেলে তার বন্ধুকে গল্প করছে, কি গল্প? না আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটাকে দেখবি? তা বলছে, দেখ আজে বাজে কথা। বলছে, আজে বাজে নয়, সাইফুলের মেয়েকে, সাইফুল হচ্ছে গ্রামের সবচেয়ে ধনী লোক। তার বন্ধু ওর গার্লফ্রেন্ডকে দেখাতে যাচ্ছে, তা ছাদের উপরে বেলকুনিতে বসে আছে মেয়েটা, হাওয়া খাচ্ছে, ধনী লোকের বেটি, তা এ রিক্সা চালকের বেটা। এ দূর থেকে বলছে ওর বন্ধুকে, ওই দেখ আমার প্রেমিকা। মেয়েটা তখন চামড়ার জুতো খুলে এরকম করে দেখাচ্ছে, দেখছিস মুখ ছিঁড়ে দেবো তোর। তখন এর বন্ধুটা বলছে, আরে তুই কেমন ভালোবাসিস চামড়ার জুতো দেখাচ্ছে। তখন এর বন্ধুটা বলছে, তুই আগে কোনো দিন প্রেম করেছিস? জুতো দেখানোর মানে জানিস? আরে ও রাতের বেলা ফটিকের জুতোর দোকানে দেখা করতে বলছে, খ্যাপা কোথাকারে। প্রেমের গোপন টিপস বুঝিস? তা প্রত্যেক প্রেমের গোপন টিপস থাকে, থাকে না? হয়তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেছেন, হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ এই দুজনার মধ্যেই গোপন কোনো টিপসের ব্যাপার হতে পারে, এটা আমি ধারণা নয়, আমি একটা আপনাকে জাস্ট বোঝানোর মতো করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না এই শব্দগুলোর মানে, জানতেন? জানতেন না। আল্লাহ তাআলা বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখানে শায়খরা বসে আছেন, আরবিতে দুটি শব্দ ব্যবহার করা হয়, খুব ভালো করে শুনবেন। এক জালিকা, জালিকা দূরবর্তী কোনো জিনিসকে, যেমন ওই একটা কুকুর, এটা আরবিতে বললে বলা হয় জালিকা কালবুন, ওই একটি কুকুর। যদি এইখানে একটা কুকুর থাকে আমরা বলবো হাজা কালবুন, এইখানে একটি কুকুর। আল্লাহ তাআলা বলছেন জালিকা, ওই কেতাবে কোনো সন্দেহ নেই। আচ্ছা ওই কেতাব বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? এবার আপনাদেরকে বলছি, ভালো করে শুনবেন। আচ্ছা বলুন তো, কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার আগে কোরআনটা কোথায় রাখা ছিল?
লাওহে মাহফুজ। আচ্ছা লাওহে মাহফুজটা কি, এর আগে কোনোদিন শুনেছেন, জানেন? জানেন না। লাওহে মাহফুজটা কি সেটা বলছি। আমি ভালো ছবি আঁকতে পারেন আপনি, খুব ভালো। আপনাকে বললাম এই দেওয়ালে একটা ছবি আঁকুন তো, শিশু। শিশু মানে নারীকেও বোঝায় পুরুষকেও বোঝায়, তাই না? আপনি রং তুলিটা হাতে নিয়ে ভাববেন যে শিশুটা ঘুমিয়ে আছে আঁকবো, শিশুটা দৌড়াচ্ছে আঁকবো, না শিশুটা বসে আছে আঁকবো, কেমন করে আঁকবো? আচ্ছা বলুন তো, দেওয়ালে আঁকার আগে একটা শিশুর ছবি আপনার অন্তরে অলরেডি এঁকে কমপ্লিট করে থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। এই যেটা অন্তরে কমপ্লিট হয়ে আছে এইটার নাম লাওহে মাহফুজ। মানে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, কেমন করে খাবে, কেমন করে পড়বে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ, এই টোটাল পরিকাঠামোটাকে আল্লাহ তাআলা যে জায়গাটায় রেখে দিয়েছিলেন ওই জায়গাটার নাম লাওহে মাহফুজ। দুই, পবিত্র আল কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে দিনেই তার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হয়েছে হয়নি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম পাঁচটা আয়াত দেওয়া হলো, ইকর বিইসমি রব্বিকাল লাযী খলক খলাকাল ইনসানা মিন আলক, ইকর রব্বুকাল আকরম আল্লাযী আল্লামা বিল কলম। এই পাঁচটি আয়াত সর্বপ্রথম দেওয়া হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা বলুন তো, এই পাঁচটি আয়াত যখন হীরা গুহাতে অবতীর্ণ হলো তাহলে এখনো বাকি অংশগুলো আছে না নেই? আছে, আছে। এক, দুই, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি, এই আয়াত যখন অবতীর্ণ হয় তখনও কি কোরআন কমপ্লিট হয়েছে? হয়নি। তাহলে আরো কিছু অংশ আল্লাহর লাওহে মাহফুজে ছিল কি ছিল না? ছিল। আল্লাহ তাআলা ওই স্টকে থাকা মালের দিকে টার্গেট করে বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, নিশ্চয় ওই কেতাবের ভিতরে কোনো সন্দেহ নেই।